আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 2 শতক জমিতে একটা 2 নিট 5 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনাকে দেখানোর চেষ্টা করব। মূল প্ল্যানে যাওয়ার আগে আপনাকে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শকমণ্ডলী, প্রথমে আমি ফ্লোর প্ল্যানটা দেখাবো যে মাত্র 2 শতক জমিতে 35 ফিট বাই 25 ফিটের উপরে কী করে 2টা ইউনিট করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম রাখা হয়েছে, বাথরুম, কিচেন এবং বারান্দার সমানে ডিজাইনটা করা হয়েছে। বাড়িটা হবে হচ্ছে লক্ষ্মীপুরে। এটা হচ্ছে 5 তলার বাড়ি, একটা 5টা বাড়ি অসাধারণ কম্বিনেশন করে 3D করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 3D আমি আপনাদের মাঝে উপস্থাপন করছে। তারপরে আপনারা জানেন যে আমি প্রতিদিন রাতে আপনাদের, আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে, যারা আমার চ্যানেলগুলো দেখেন, ওনাদের একটা বাড়ির প্ল্যান ডিজাইনের সাধারণ আইডিয়া দেওয়ার জন্য আমি এই ডিজাইনগুলো উপস্থাপন করে দিয়ে থাকি। দর্শকমণ্ডলী, আমার ভালো লাগে যে আমার প্রায় 70-80টা দেশ থেকে মানুষ আমার ভিডিওগুলো দেখেন, ওনারা আমাকে পছন্দ করেন, এটা আমাকে, আমি খুবই এনজয় করি, যার ফলে এটা অনেক কষ্ট হলেও এটা আমার কাছে কষ্ট মনে হয় না। তো দর্শকমণ্ডলী, আসুন আমরা রুকসানা বেগমের এই বাড়ির প্ল্যানটার ফ্লোর প্ল্যান দেখাবো, তারপরে বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব দেখাবো, এবং পরিশেষে আমি আপনার কাছে একটা স্লোগান দেবো যে আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদেরকে একটি করে সুন্দর একটি বই উপহার দিই। তো দর্শকমণ্ডলী, আসুন আমি একটা ফ্লোর প্ল্যান দেখাবো। তো আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। ফ্লোর প্ল্যানটা আসুন দেখি। ফ্লোর প্ল্যানটা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্লোর প্ল্যানটা ওপেন করছি অলরেডি। ফ্লোর প্ল্যানটার মাপটা 35, একটু আঁকা বাঁকা আছে, 25 বাই 35 ফিট, 875 স্কোয়ার ফিট, তার মানে 2 শতক জমি। 2 শতক জমির উপরে আমি ফ্লোর প্ল্যানটা করি। 2টা ইউনিট আগে দেখাবো। এটা বাড়িটার ফ্রন্টটা হচ্ছে এটা, যেহেতু নিচে গ্যারেজ আছে, আপনাদের আমি দেখাই নিচের অংশ, এটা গ্যারেজ, গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে। নিচতলায় একটা ইউনিট রাখা হয়েছে, 2টা বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। যখন আপনার ফার্স্ট ফ্লোরে টিপিক্যাল ফ্লোরে যাবে, 2টা ইউনিটের জন্য যাবে, তখন গ্যারেজের এই অংশ দিয়ে সিঁড়ির এখানে আসবে। আসার পর মাত্র 365 স্কোয়ার ফিটের মধ্যে 1টা ইউনিট করা হয়েছে। এই দরজায় ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়, ছোট। এখানে একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা বেডরুম এবং বেশ একটা বারান্দা আছে। আর যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজায় ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে ছোট, এখানে একটা কিচেন আছে, এটা একটা বেডরুম, এটা বাথরুম, এখানে একটা বেডরুম এবং 2টা বারান্দা আছে। এই সব মিলাইয়ে 1টা ইউনিটে 2টা করে বেডরুম দিয়ে করা হয়েছে। এবার দেখাবো যে 800 স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে 1টা ইউনিট কী করা হয়েছে, সেটাও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। সে গ্যারেজের অংশ দিয়ে এখানে আসবে, অথবা যে কোনো তালা এই সিঁড়ি দিয়ে এখানে আসার পরে এই অংশে ঢুকবে। ঢোকার পরে একটা বড় বেশ ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে অনেক বড় একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বাথরুম আছে, একটা বারান্দা আছে, এবং ড্রয়িং ডাইনিং সাথে একটা বারান্দা আছে, এখানে একটা বেডরুম, এর সঙ্গে বারান্দাটা আছে, আর এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম। এই হচ্ছে 3টা বেডরুমের সামনে ডিজাইন করা হয়েছে। দর্শকমণ্ডলী, এবার আমি দেখাবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যেহেতু এটা 5তলা বাড়ি, আমি বলছি যে এটা 5তলা বাড়ি, বাড়িটি হবে লক্ষ্মীপুর এবং রুকসানা বেগম নামে এক মহিলা, ওনার জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। দর্শকমণ্ডলী, এটা যদি আমি উল্টা দিক থেকে দেখি ডিজাইনটা, তাহলে সামনের দিক থেকে দেখলে এই বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। তো আমি এবার দেখাবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে দর্শকমণ্ডলী, এখন হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাস শেষে, মার্চে আমরা আছি। আমাদের ফেব্রুয়ারি মাসে, আমাদের এই মাসে আমরা বেশি বেশি করে বই আমাদের প্রিয়জনদের উপহার দেওয়া উচিত, তাই আসুন আমরা আমাদের প্রিয়জনদের হাতে একটা করে সুন্দর বই উপহার দিই। একটা বই কিন্তু একটা জাতিকে কিন্তু অনেক কিছু শেখাইতে পারে। আসুন আমরা তাই আমাদের যারা ভালোবাসার মানুষ আছে সবাইকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের বন্ধুদেরকে একটি করে বই উপহার দেওয়ার চেষ্টা করি। তো দর্শকমণ্ডলী, আসুন এবার আমরা এই বাড়ির খরচের হিসাবটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রথমে যেহেতু এটা 5তলা বাড়ি, ফাউন্ডেশন খরচ হবে 800 টাকা স্কোয়ার ফিট, 800 থেকে 900 টাকা স্কোয়ার ফিট। এরপরে যে খরচটা আসবে প্রতিতলা কাস্টিং খরচ, প্রতিতলা কাস্টিং খরচ আসবে 600 থেকে 650 টাকা স্কোয়ার ফিট। আর প্রতিতলা কমপ্লিট করতে খরচ হবে ফাউন্ডেশন সহ, ফাউন্ডেশন বাদে আমি প্রথমে বলবো, 1350 টাকা স্কোয়ার ফিট, এবং ফাউন্ডেশন সহ হলে 1550 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শকমণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।